সবাইকে আবারও এডু লেকচার ভিডিতে স্বাগতম আজকে আমি কী নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই তখন বুঝে গেছো সেটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দুই সালের পরীক্ষাটা বাতিল করা হলো এটা নিয়ে কথা বলবো সেই সাথে তোমাদের এখন আসলে করণীয় কী অর্থাৎ তোমাদের পরবর্তী করণীয় কী সেটা নিয়ে কথা বলবো বা তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন রয়ে গেছে যেমন যারা ইম্প্রুভ পরীক্ষা দিচ্ছে তাদের কি হবে যারা গ্রুপ পরিবর্তন করছে তাদের কি হবে তাদের জিপিএ টাকি হিসেব করা হবে বা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা বা যারা গত বছর ফেল করেছিল দুই সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেল করেছিল তারা কি করবে সেই বিষয়গুলোকে আজকে আমি ক্লিয়ার করব আমি আগে তোমাদের কাছে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আমি আসলে সরি যে তোমাদেরকে বারবার আমি বলেছিলাম যে যে কোনো মূল্যেই সরকার পরীক্ষা নেবে বা পরীক্ষা হবে সেটা আমি বারবার তোমাদের সামনে এসে বলেছিলাম এগুলোর আসলে ব্যাকগ্রাউন্ড ছিল বা রিজন ছিল তোমরা নিজেই দেখেছ যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু গত সপ্তাহে বলেছিলেন যে এই সপ্তাহে ইন্টারমিডিয়েট পরীক্ষার রুটিন দিবে এবং যে কোনো মূল্যে পরীক্ষা নিবে পরীক্ষা কখনোই বাতিল হবে না এই নিউজগুলো কিন্তু খবরে আসছে এবং আমাদের শিক্ষামন্ত্রী সরাসরি কিন্তু ভিডিও কনফারেন্সে সেগুলো সাংবাদিকদের বলেছিলেন কিন্তু হঠাৎ করে কেন জানি এই এই সপ্তাহে এসে সেই সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে কি করা হলো পরীক্ষাটাকে বাতিল করে দেওয়া হলো তো আমাদের সবাইকে এই সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে কেন মেনে নিতে হবে কারণ হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু আমাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তো আমাদের অভিভাবক বলি বা টিচার বলি সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা তারাই কিন্তু আমাদের গাইডলাইন্স দেবেন ঠিক আছে তো তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাকে আমাদেরকে স্বাগত জানাতে হবে যদিও এখানে কিছু কিন্তু এবং প্রশ্ন থেকে যায় যেমন যারা গত বছর ফেল করেছিল তাদের কি হবে তাদের ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে তারা যদি রেজিস্ট্রেশন করে থাকে এইচএসি এর জন্য এই বছর এইচএসি দিবে বলে রেজিস্ট্রেশন করে থাকে আমার মনে হচ্ছে তাদেরকে পাস দিয়ে দিবে আর যারা ইম্প্রুভমেন্ট দেওয়ার কথা ছিল এই বছর তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত আসবে বলে আমার বিশ্বাস আর যারা গ্রুপ পরিবর্তন করেছ অর্থাৎ আগে এসএসসি এর সময় তুমি সায়েন্সে ছিলা বা কমার্সে ছিলা পরে তুমি আর্টসে গেছো বা কমার্সে গেছো অর্থাৎ গ্রুপ চেঞ্জ করছো তাদের ব্যাপারেও একটা সিদ্ধান্ত আসবে এবং এটা নিয়ে অলরেডি একটা কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি আসলে সুপারিশ করবে যে এদের রেজাল্টটা কীভাবে দেওয়া যায় বা এদের ব্যাপারে কী করা হবে ঠিক আছে তো সবাইকেই কিন্তু আলটিমেটলি অটো পাস দিবে অর্থাৎ জেএসি এবং এসএসসির যে জিপিএ সেই জিপিএর উপরেই কিন্তু সবাইকে পাস দিবে তো কারোরই কোনো টেনশন করার দরকার নাই অর্থাৎ যারা ফেল করছো যারা ইম্প্রুভ দিবা বা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার কথা ছিল সবারই টেনশন মুক্ত থাকা উচিত অর্থাৎ টেনশন মুক্ত তোমাদের থাকতে হবে কারণ তোমাদের ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে বলে আমার বিশ্বাস আর আর যে জিনিসটা জিপিএটা কীভাবে ক্যালকুলেট করা হবে আমার কাছে মনে হচ্ছে জেএসি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এসএসসি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জিপিএ নেবে অথবা জেএসি থেকে ফিফটি পার্সেন্ট এবং এসএসসি থেকে ফিফটি পার্সেন্ট জিপিএ নেবে বলে আমার মনে হচ্ছে এই জিপিএগুলোকে হিসেব করেই তোমার এইচএসির জিপিএটাকে কাউন্ট করা হবে এখন তাহলে আমাদেরকে আপাতত এইচএসির রেজাল্ট বা জিপিএ নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই অনেকের মাথা হয়তো টেনশন হচ্ছে যে আমার প্রস্তুতি ভালো ছিল আমার জেসি এবং এসএসসির রেজাল্ট খারাপ ছিল এবার আমি ভালো করতাম আসলে তুমি হয়তো ভালো করতাও না কারণ তোমার রেজাল্ট কী হতো সেটা কিন্তু তোমার কপালেই শুধুমাত্র লেখা ছিল তুমি নিজেও আসলে জানো না ভালো পরীক্ষা দিয়েও অনেকের রেজাল্ট খারাপ হয় আবার খারাপ পরীক্ষা দিয়েও অনেকের রেজাল্ট ভালো হয়ে যায় তো যাদের আবার রেজাল্ট ভালো হওয়ার কথা না তাদের জন্য তো এটা একটা বোনাস পয়েন্ট আর যারা নিয়মিত পড়লেখা করছো স্টাডি করছো তাদের সেই কষ্টটা কখনোই বিধা যাবে না কারণ সামনে কিন্তু অ্যাডমিশন টেস্ট রয়েছে তো আমি বলবো সবাইকে এই বিষয়গুলো মেনে নিতে কারণ আমাদের পরীক্ষার পরে কী হতো সেই জিনিস যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু সেটা শেষ হবে না কখনো এই চিন্তাটা সো পরীক্ষার পরে রেজাল্ট কার কি হতো সেই জিনিসগুলো আর না ভেবে শুধুমাত্র একটা জিনিস এখন তোমাদেরকে ভাবতে হবে এবং সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট এবার আসি আমরা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে অ্যাডমিশন টেস্টে আমার কাছে মনে হচ্ছে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হতে পারে না হতে পারে বাট বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির পরীক্ষাতে বা সমন্বিত ভর্তি পরীক্ষায় যাবে না অলরেডি তারা বলে দিছে তারা আলাদা আলাদা পরীক্ষা নেবে এখন এই পরীক্ষার সময় যে আবেদন করার সময় একটা জিপিএ চায় না বিশ্ববিদ্যালয়গুলো আমার কাছে মনে হচ্ছে এবার সেই জিপিএটা একটু বেশি চাইবে আবেদন করার সময় একটু বেশি জিপিএ চাইবে আমার কাছে মনে হচ্ছে অথবা টোটালি জিপিএ চাইবেই না শুধুমাত্র সবাইকে আবেদন করতে দিবে শুধুমাত্র এরপরে যে নাম্বার তোমরা পাইছো এসএসসি এবং জেএসিতে সেই নাম্বারটাকে যোগ করলে যাদের বেশি হয় তাদেরকে রাখবে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে রাখবে বাকিদেরকে পরীক্ষা দিতে দিবে না আর যদি জিপিএর উপরেও যায় যেটাই হোক অ্যাডমিশন টেস্টে কিন্তু জিপিএর উপরে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা বিশ্ববিদ্যালয়গুলো এবার দিবে না বলে আমার মনে হচ্ছে অর্থাৎ জিপিএর উপরে কোনো নাম্বার নেই শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যে যত পাবে সেটাই তার নাম্বার সেটাই তার প্রাপ্ত নাম্বার তাহলে যেটা হবে যারা ভালো করে প্রিপারেশন নিয়েছিল যারা আসলে কষ্ট করছো যাদের আসলে যোগ্যতা রয়েছে তারা চান্স পেয়ে করে নিতে পারবা বিশ্ববিদ্যালয়গুলোতে তো আবার যারা প্রস্তুতি ভালো ছিল না তাদের জন্য যে প্লাস পয়েন্ট যে তোমাদের এখনও বিশাল একটা সময় আছে। তোমরা স্টাডি করলে কিন্তু কি তোমরাও বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমরা অর্জন করতে পারবা যদি তুমি ভালো করে এখন থেকে আবার স্টাডি করা শুরু করো তাহলে সবার জন্য আমি মনে করি যেটা একটা নিউ লাইফ নিউ ধরনের একটা মোটিভেশন যে আমরা সবাই আবার নতুন করে কী স্টাডি করার সুযোগ পাচ্ছি অ্যাডমিশন টেস্টের জন্য এবার সে আর একটা কথায় সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো তার মানে কী করতেছে বিশ্ববিদ্যালয়গুলো উপর নাম্বার না রেখে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যে নাম্বারটা তুমি পাবা লিখিত হোক বা এমসি কিউ হোক সেই নাম্বার উপরে বেস করে তোমাদেরকে মূল্যায়ন করবে বা মেরিট লিস্ট তৈরি করবে আরেকটা কথা এই কথাটা আমি বলা উচিত হচ্ছে কি না না এটা তোমাদের হয়তো মন অনেকের ভেঙে যাবে বাট বলতে হচ্ছে সেটা হচ্ছে এবারে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন টেস্ট একটু কঠিন করে প্রশ্ন করতে পারে অর্থাৎ অ্যাডমিশন টেস্টের যে প্রশ্ন সেটা একটু কঠিন হতে পারে কেন কঠিন হবে সেটা আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারতেছ তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই কারণ হচ্ছে যে যারা আসলে কষ্ট করে বা যারা পড়ালেখা করে যারা পরিশ্রম করে তাদের পরিশ্রম কখনোই বিধা চায় না তারাই কিন্তু কি তোমরা যে কোনো জায়গায় ভালো করতে পারবা যতই পরীক্ষা কঠিন করুক যতই পদ্ধতি চেঞ্জ করুক তোমরা কিন্তু সেখানে ভালো করতে পারবা সো যারা ভালো করে স্টাডি করবা যারা বইয়ের বেসিকগুলোকে ক্লিয়ার রাখবা যারা নিয়মিত থাকবা সব সময় তারা আমি আশা করি যে কোনো সমস্যায় পড়বে না তারা সব জায়গায় ভালো করতে পারবা এবং ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবা সো আমি সবাইকে রিকোয়েস্ট করব। এখন থেকে অ্যাডমিশন টেস্টের জন্য নেমে যাও এবং নিয়মিত করে স্টাডি করো তারপর হচ্ছে বেসিক বইগুলোকে আবারও নতুন করে শেষ করো পারলে একবার তারপর অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করো প্রচারই প্রসার সেই জন্য আমি বলতেছি যে তোমরা আমাদের হালদা পাবলিকেশনের বইগুলোকে ফলো করবা আমাদের হালদা একটা আইকিউ বই আছে আর্টসের জন্য এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে তোমরা আইকিউ বইটা কালেক্ট করবা আর একটা বিষয় হচ্ছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের একটা স্পেশাল বেস রয়েছে তোমরা জানো এই স্পেশাল বেচে আমরা সিইউ স্টাইলে পড়াই অর্থাৎ চিটং ভার্সিটিতে যে ধরনের প্রশ্ন আসবে যেই ক্যাটাগরির প্রশ্নগুলো আসবে যে স্টাইলে আসলে পড়া উচিত সেই স্টাইলে আমরা পড়াই তোমরা চাইলে আমাদের বেশি ভর্তি হতে পারো এই জন্য পাশে একটা যেই নাম্বার দেখতেছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ কল দেওয়া যাবে না কল দে এটাতে কেউ রিসিভ করবে না সো তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যদি তুমি ভর্তি হতে চাও বা ইন্টারেস্টেড হো বা কোনো কিছু জানতে চাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের মনের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর বেশিরভাগ উত্তরই আমি বিশ্ববিদ্যালয় রিলেটেড যে ভিডিওগুলো বানাইছি সেখানে দেওয়া আছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিবা এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টটা জানাবা আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমার লাস্ট কথা হচ্ছে যে তোমাদের প্রতি সেটা হচ্ছে তোমাদের এখন অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে যে কোমরে কোমরের দড়ি বেঁধে নামা উচিত সেটাকে বলা হয় অর্থাৎ কোমর শক্ত করে তারপর নামা উচিত এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এইএচএসির রেজাল্ট কী হবে সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আমি মনে করি সবার জন্য ভালো একটা সিদ্ধান্ত আসবে ভালো জিপিআর একটা ব্যবস্থা করা হবে সবার জন্য সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং ভালোভাবে চান্স পাবো বলে আমার বিশ্বাস সো পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা